যে বিষয়টা সেটা হচ্ছে ইভলিউশন ইভলিউশন অব দ্য কনসেপ্ট অফ কালচার মানে এই যে কালচার যে শব্দটা রয়েছে এই কালচার শব্দটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভাবতো তো বিভিন্ন সময়ে তার বিভিন্ন রকমের অর্থ ছিল এই এভলিউশন এই যে বিবর্তন এই শব্দটার বিবর্তনটা আজকে আমাদের আলোচ্য আলোচ্য বিষয় হ্যাঁ এটা আমরা আলোচনা করব তো এখানে কতগুলো ফেজে আমরা আলোচনা করবো প্রথমে হচ্ছে আর্লি মানে প্রথমে যেটা কি ভাবা হতো আর্লি ডেফিনেশন একটা তারপর রকম ভাবা হতো সে সম্পর্কে কি মিনিং ছিল টোয়েন্টি সেঞ্চুরিতে কি ছিল তারপরে কালচার রিলেটিভিজমটা হচ্ছে তারপরে এলো টোয়েন্টি সেঞ্চুরি পরে সেকুলারিজম বলে না স্ট্রাকচারালিজম বলে একটা শব্দ আছে সেই শব্দটা এলো কালচারাল স্টাডির সাথে এটা হচ্ছে পরের ধাপে আলোচনা হবে এরপর সিম্বলিক অ্যান্ড ইন্টারপ্রেটিভ অ্যান্থ্রোলজি বলে একটা বিষয় আছে যেটা কালচারাল স্টাডিকে একটা জায়গায় মানে বিশেষিত করতে সাহায্য করেছে পোস্ট মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি ভিউস হিসেবে এটা একটা উল্লেখ করা যেতে পারে আর কালচারাল স্টাডিজ বর্তমানে কালচারকে নিয়ে স্পেসিফিক্যালি সাইন্টিফিক ওয়েতে স্টাডি করা হয় এরকম টোটাল আটটা পর্বেতে আমরা এই আলোচনাটা শেষ করব তা প্রথমে যে পর্বটা হচ্ছে সেটা হচ্ছে যে কালচার সম্পর্কিত ধারণাটা প্রথমে কি ছিল তো প্রথমে কি ছিল এটা বলতে গিয়ে প্রথমে বলতে হয় আঠারোশো একাত্তরে হুম এই কালচার বা সংস্কৃতি সম্পর্কিত যে একটা আধুনিক ধারণা আছে সেই ধারণাটা উল্লেখ করেছিল যে ব্যক্তি তিনি হচ্ছে এডওয়ার্ড বি টেলার এডওয়ার্ড বি টেলার প্রথম একটা আধুনিক ধারণা দেয় সংস্কৃতি সম্পর্কে একটি আধুনিক ধারণা প্রদান করেন আঠারোশো একাত্তরে ঠিক আছে এবার তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে কতগুলো দিক উল্লেখ করেছেন যেমন বলেছেন ডিফাইনিং ইট অ্যাজ এ কমপ্লেক্স হোল মানে এটাকে তিনি বলেছেন সংস্কৃতি হচ্ছে একটা একটা জটিল বা একটা সমষ্টিগত একটা বিষয় যেখানে কি আছে যার যেখানে কি কি বিষয়ের অন্তর্ভুক্তি আছে যেখানে রয়েছে নলেজ বা জ্ঞান যেখানে রয়েছে বিলিফ সিস্টেম বা বিলিফ আর্ট বা স্কিল ল মরালস কাস্টমস অ্যান্ড এনি আদার ক্যাপাবিলিটিস অ্যান্ড হ্যাবিটস যে কোনো রকমের কর্মক্ষমতা যে কোনো রকমের হ্যাবিটস যেটা মানুষের সাথে অ্যাসোসিয়েটেড যেটা সোসাইটির সাথে সোসাইটির সাধারণ সদস্যরা যেটাকে ফলো আপ করে ঠিক আছে এরকম সমস্ত বিষয়গুলোই হচ্ছে বিষয়গুলোকে নিয়ে যে চর্চা করা হয় বা অনুশীলন করা হয় সেই চর্চা বা অনুশীলনটা হচ্ছে মূলত সাংস্কৃতিক চর্চা বা সাংস্কৃতিক অনুশীলন হিসেবে উল্লেখ করা হয়েছিল অর্থাৎ বলা হচ্ছে যখন কোনো মানুষ জ্ঞান চর্চা করবে বা জ্ঞান চর্চা করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের নিজের জীবনকে সমৃদ্ধ করা উন্নত করা নিজের বর্তমান অভিযোজন সংক্রান্ত যে জটিলতা রয়েছে অভিযোজন সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে তার সমাধান সূত্র খুঁজে বের করা নিজের জীবনের স্বাচ্ছন্দ্যকে প্রতিষ্ঠা করা এবং সেই জন্য বিদ্যাচর্চা বা জ্ঞান চর্চার একটা প্রয়াস ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায় আর ব্যক্তি সেই জ্ঞান চর্চার প্রয়োজনীয়তা অনুভব করে থাকে কারণ এই জ্ঞান প্রত্যক্ষভাবে ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এই জ্ঞান ব্যক্তির মধ্যে একটা বিলিফ সিস্টেম বা বিশ্বাসের জায়গা তৈরি করতে সাহায্য করে এই জ্ঞান ব্যক্তিকে স্কিলফুলি যে কোনো কাজ কন্ডাক্ট করতে সাহায্য করে দক্ষতার সাথে কোনো কাজ কন্ডাক্ট করতে সাহায্য করে একই রকমভাবে এই জ্ঞানের উপর বেশ করে মানুষ সাধারণ মানে সমষ্টিগত স্বার্থ রক্ষা করার জন্য সাধারণ কিছু নিয়ম নীতি তৈরি করা হয় যা কখনো কখনো ল নামে পরিচিত হয় আবার কখনো কখনো সেগুলোকে বা নৈতিক বিচার্য বিষয় হিসেবে করা। আবার কত কখনো কখনো সেগুলো প্রথা বা রীতিনীতি হিসেবে উল্লেখিত হয় যে প্রথা বা রীতিনীতি পরম্পরাক্রমে বিভিন্ন সময়কাল ধরে বিভিন্ন শৈলী রূপে বিভিন্নভাবে অনুশীলিত হয় যে অনুশীলনের মধ্য দিয়ে মূলত কোনো একটি ব্যক্তি বা কোনো একটি জনসম্প্রদায় বা কোনো একটি জনগোষ্ঠীর তাদের যে নিজস্বতা রয়েছে সেই নিজ নিজস্বতার জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করা হয় তাদের নিজস্ব গুণাগুণ বা বৈশিষ্ট্য যা রয়েছে সেটাকে ধরে রাখার চেষ্টা করা হয় পাশাপাশি বলা হচ্ছে যে সংস্কৃতি একটা সংকীর্ণ ধারণা নয় আধুনিক ধারণাতে বলা হচ্ছে যে যখন কোনো মানুষ যে কোনো কাজ করার সময় বা কাজ করার জন্য যে কর্ম ক্ষমতার প্রয়োজনীয়তা অনুভব করেন বা তার জন্য যখন তারা বিভিন্ন কাজে নিযুক্ত হন এবং তার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে যে কর্মক্ষমতাগুলো সৃষ্টি হয় সেই কর্মক্ষমতা বিষয়ক যাবতীয় বিষয় সম্পর্কে বৈজ্ঞানিক অনুশীলনের একটা প্রক্রিয়া হিসেবে সংস্কৃতিকে উল্লেখ করা হয় পাশাপাশি বলা হয় মানুষ অভ্যাস অভ্যাসে রপ্ত হয় নিজের জীবনযাপন করার জন্য যে এই যে জীবনযাপন উপযোগী বা জীবনযাপনের সাথে সম্পর্কযুক্ত যে অভ্যাসগুলো রয়েছে প্রত্যেকটি অভ্যাসে সেই অভ্যাসকে রপ্ত করা বা অনুশীলন করার জন্য মানুষকে আবশ্যিক রূপে কিছু কার্যকরী সিদ্ধান্ত নিতে হয় বা জ্ঞান চর্চার প্রয়োজনীয়তা রয়েছে তাই যেখানে যেখানে জ্ঞান চর্চার প্রয়োজনীয়তা রয়েছে যেখানে অভিজ্ঞতা চর্চার প্রয়োজনীয়তা রয়েছে যেখানে অভিজ্ঞতা চর্চিত হয় সেই বিষয়গুলি সম্পর্কে অনুশীলন করা হয় যখন সেই অনুশীলনের প্রক্রিয়াটিকে সংস্কৃতি হিসেবে উল্লেখ করা হয় বা এটাকে বলা হয় সংস্কৃতি বিষয়ক এটি আধুনিক ধারণা এরও আগে যখন সংস্কৃতি বলতে কি বোঝানো হতো যে ধর্মীয় বিচারধারা রীতিনীতি বিশ্বাস এই সম্পর্কিত চর্চাকে সংস্কৃতি ধরা হতো কিন্তু আধুনিক কালে এই ধারণাটির পরিবর্তন হয়েছে সেখানে বলা হচ্ছে যে যে কোনো রকমের কর্মক্ষমতা বা যে কোনো মানবীয় অভ্যাস বিষয়ক বৈজ্ঞানিক অনুশীলনই হলো সংস্কৃতি ঊনবিংশ শতাব্দীতে সংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হচ্ছে দ্বিতীয় পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাইনটিন সেঞ্চুরি অ্যান্থ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস একটা নির্তাত্ত্বিক প্রেক্ষিত দেখতে পাওয়া যায় সংস্কৃতি বিষয়ক ধারণাটি যে পরিবর্তন সেটাকে বিচার করলে দেখা যাবে যে এর একটি নৃতাত্ত্বিক প্রেক্ষিত রয়েছে তাহলে নৃতাত্ত্বিক প্রেক্ষিত প্রেক্ষিতে কি বলা হচ্ছে মর্গান বলে একজন বিশিষ্ট সমাজতত্ত্ববিদ আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন তিনি বলছেন অ্যান্থ্রোপোলজিস্ট ইন দ্য টোয়েন্টি সেঞ্চুরি ভিউড কালচার অ্যাজ ভিউড কালচার অ্যাজ লিনিয়ার প্রগ্রেশন ফ্রম সেভাজ সেভাগারি টু সিভিলাইজেশন এখানে বলছে সেভেজ সেভেজ মানে দাসত্ব থেকে সভ্যতার দিকে দাসত্ব থেকে সভ্যতার দিকে সভ্যতার দিকে যখন কোন জনসম্প্রদায় জনসম্প্রদায়ের যে প্রগতিটা আমরা দেখতে পাই প্রগতি মানে কি একটা আহ প্রতিবন্ধকতা বা একটা পরাধীনতার জায়গা থেকে মানুষ যখন স্বাধীনতা লাভের অভি উদ্দেশ্যে যখন কোনো কাজ করে বা সেই জন্য বিভিন্ন ধরনের কাজের মধ্যে সংযুক্ত হয় তখন সেই যে সংযুক্তি বা সেই যে কর্মসূচি সেই যে অনুশীলন সেই অনুশীলনকেই সাধারণভাবে বলা হচ্ছে সাংস্কৃতিক অনুশীলন এই যে অনুশীলন এই অনুশীলনটার মধ্য দিয়ে মূলত কোনো একটি নির্দিষ্ট সময়ে আত্মকোন আত্মকেন্দ্রিকতা বা ব্যক্তি তান্ত্রিকতার জায়গাটি থেকে হয়তো এই অনুশীলনের ক্রিয়াটি সূচনা হয় কিন্তু সেটা পরবর্তীকালে একটা সমষ্টিগত স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে তার জয়যাত্রা মানে তার ব্যাপ্তিটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় মানে কি এর মানে হচ্ছে যে প্রথমে কোনো একজন ব্যক্তি তার স্বাধীনতা লাভের জন্য অর্থাৎ পরাধীনতার জায়গা থেকে সভ্য সভ্য হওয়া বা স্বাধীনতার দিকে যে যাত্রাপথ মানে জয়যাত্রা শুরু করে সেটা প্রথমে একজন ব্যক্তি শুরু করলেও পরের দিকে তা কিন্তু একটা সমষ্টিগত ব্যক্তির ইনভলভমেন্ট বা ইনক্লুশনটা দেখতে দেখতে অর্থাৎ একক নির্দিষ্ট এককভাবে যে কোনো ব্যক্তির দ্বারা কোন একজন ব্যক্তির আত্মপ্রচেষ্টার মাধ্যমেই যে কেবলমাত্র সাংস্কৃতিক অনুশীলনের বিষয়টি সীমাবদ্ধ থাকবে এমনটা নয় এটি পরবর্তীকালে সমষ্টিগতভাবে আহ এটি পরিব্যাপ্ত হয় কিন্তু এ প্রসঙ্গে বলা হয় যে সাংস্কৃতিক অনুশীলন সম্পূর্ণভাবে মানব কেন্দ্রিক একটি অনুশীলন মানুষ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ভাবধারা জীবনশৈলী ঐতিহ্য তার অভিযোজন ইত্যাদি বিষয়গুলির উপর বা অভিজ্ঞতা লাভের প্রয়োজনীয়তা অনুভব করে এবং সেখান থেকে সাংস্কৃতিক অনুশীলনে প্রেক্ষিত রচিত হয় এখানে মরগান আরো বলছেন যে কালচার ওয়াজ অফন ইকুয়েটেড উইথ সিভিলাইজেশন এমপ্লাইং দ্য নন ওয়েস্টার্ন সোসাইটিস লেস আর সিভিলাইজড এখানে তিনি সংস্কৃতির পরিপ্রেক্ষিতে সমাজকে দুটো ভাগে বিভাগ বিভাজিত করে অনুশীলন করেছেন বলেছেন কোনো একটি সমাজ যেখানে সংস্কৃতিকে বিশেষ রূপে বা যা যে সমাজের সংস্কৃতি হচ্ছে উর্বর বা উন্নত সেই সমাজকে তিনি নাম দিয়েছেন কালচার্ড সোসাইটি আবার যে সমাজে উন্নত কি বলছে না সমাজকে তিনি ভাগ করেছেন এরকমভাবে কাল লেস কালচার্ড অ্যান্ড সিভিলাইজড লেস কালচার্ড মানে বলা হচ্ছে যে সমাজটাতে যে সমাজের মানুষেরা সাংস্কৃতিক বিচারধারা সম্পর্কে ততটা সচেতন না ততটা ইনভলভ হন না ততটা সভ্যতা সম্পর্কে ইকুয়েটেড নন সেই সমাজকে তিনি নামকরণ করেছেন মূলত বলেছেন যে লেস কালচার সোসাইটি আবার এক রকমের সমাজকে তিনি নাম দিয়েছেন সিভিলাইজড সোসাইটি যে সিভিলাইজ সোসাইটিতে সাধারণ মানুষেরা মানুষের মধ্যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায় সভ্য হওয়ার বা সভ্যতার অভিমুখে যাত্রা করার সেই সমাজের যে সাংস্কৃতিক অনুশীলন সেটা হচ্ছে সিভিলাইজড কালচার হিসেবে উল্লেখ করেছেন মর্গান এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আর্লি টোয়েন্টিথ সেঞ্চুরি যেটা মূলত ফাংশনালিজম নামে পরিচিত আর্লি মানে একবিংশ শতাব্দীর সূচনাতে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে এই সংস্কৃতি বিষয়ক যে অনুশীলনটা সেটার একটি বিশেষ ধারাবাহিকতা বা ভাবধারা জন্ম দেয় যা ফাংশনালিজম নামে পরিচিত এ প্রসঙ্গে কতগুলো বিশিষ্ট সমাজত্ব আধুনিক সমাজতত্ত্ববিদ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত উল্লেখ করেছেন যেমন ম্যালিনস্কি নাইনটিন ফর্টি ফোরেতে তিনি বলেছেন আমি একই রকমভাবে র্যাডক্লিপ ব্রাউন নাইনটিন ফিফটি টুতে এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তারা বলেছেন যে ব্রেইন ব্রেইনস ল ম্যালিনস্কি অ্যান্ড আলফ্রেড র্যাডি র্যাডক্লিপ ব্রাউন ইন্ট্রোডিউস ফাংশনালিজম ভিভিং কালচার অ্যাজ এ সিস্টেম অব ইন্টার রিলেটেড পার্টস এই কথাটি হচ্ছে তাৎপর্যপূর্ণ কথা যে সংস্কৃতি শুধুমাত্র একটা বিচ্ছিন্ন বিষয় না এটা কি ধরনের বিষয় এটা একটা ইন্টার রিলেটেড কতগুলো পার্টের সমন্বিত একটা তন্ত্র কতগুলো এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে ইন্টার্ন কতগুলো কম্পোনেন্ট রয়েছে যে কম্পোনেন্টগুলো ইন্টার পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং এখানে তিনি বলছেন যে দ্যাট ফাংশন টুগেদার টু মিট দ্য নিডস অফ ইন্ডিভিজুয়াল উইদিন এ সোসাইটি যে সমাজে যে প্রয়োজন আছে সমাজে যে আবশ্যিকতা রয়েছে সে প্রয়োজন পূরণ করার জন্য বা আবশ্যিকতাকে পূরণ করার জন্য একসঙ্গে কাজ কিভাবে করা যায় অর্থাৎ সমাজের মানুষেরা একসঙ্গে কিভাবে কাজ করবে সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য সুনিশ্চিত করার লক্ষ্যে মূলত এই ইন্টার পার্টগুলো ফাংশন করে থাকে তাহলে বলা হচ্ছে কালচার কি কালচার হচ্ছে কতগুলো ইন্টার পার্ট কতগুলো ইন্টার অংশের সমষ্টি একটা যে ইন্টার রিলেটেড পার্টগুলো মূলত কি করে যে একটা সোসাইটিতে যে মানুষ রয়েছে তাদের যে প্রয়োজন রয়েছে সে প্রয়োজন পূরণ করা বা সেই সমাজকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এই পার্টগুলো বিশেষ রূপে বা এই অংশগুলো বিশেষ রূপে কাজ করে থাকে এইটি হচ্ছে মূলত ফাংশনালিজম তাহলে এখানে বলা হচ্ছে যে ফাংশন ইজ দ্য প্যারামিটার ফর দ্য মানে ফর দ্য স্টাডি অফ দ্য কালচার অর্থাৎ কোনো একটা সংস্কৃতি বিষয়ক অধ্যয়নের রূপরেখা নির্ধারণ করার ক্ষেত্রে কার্যকারিতা বা ক্রিয়াশীলতার বিষয়টি হচ্ছে মুখ্য ঠিক আছে এটি হচ্ছে ফাংশনালিজম নামে পরিচিত আর্লি টোয়েন্টি সেঞ্চুরির ফাংশনালিজম নামে পরিচিত এখানে বলা হচ্ছে দিস পার্সপেকটিভস এম্পাসাইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাডাপটিভ ফাংশনস অফ কালচারাল প্র্যাকটিসেস তার মানেটা কি এর মানেটা হচ্ছে যে সাংস্কৃতিক যে প্র্যাকটিস হয় অর্থাৎ কোনো জনসম্প্রদায়ের মানুষেরা তাদের সংস্কৃতিকে কিভাবে চর্চা করছে বা অনুশীলন করছে এই অনুশীলনটা করা বা চর্চা করার করার কাজটা মূলত প্র্যাকটিক্যালি তারা করছে ব্যবহারিকভাবে করছে বা অভিযোজনের তাগিতে করছে ব্যবহারিকভাবে করছে বা অভিযোজনের তাগিতে করছে তখন এই যে ক্রিয়াশীলতার উপর ভিত্তি করে যে কালচারাল প্র্যাকটিসটা হচ্ছে কালচারাল প্র্যাকটিস মানে এখানে নলেজের প্র্যাকটিস হতে পারে সেখানে রুলস অ্যান্ড রেগুলেশনস হতে পারে আর্টসের প্র্যাকটিস হতে পারে সেখানে স্কিলের প্র্যাকটিস হতে পারে ক্যাপাবিলিটিসের প্র্যাকটিস হতে পারে হ্যাবিটসের প্র্যাকটিস হতে পারে এই ধরনের প্র্যাকটিসগুলোকে বলা হচ্ছে কালচারাল প্র্যাকটিস মূলত বর্তমানের অভিযোজনের প্রয়োজনীয়তাটাকে পূরণ করার জন্য যখন এটা প্র্যাকটিক্যালি এই প্র্যাকটিসগুলো হয় তখন সেটাই সেই অনুশীলনটাকে বা সেই প্র্যাকটিসটাকে বলা হচ্ছে কালচার এরপরে চতুর্থ ধাপে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কালচারাল রিলেটিভিজম সংস্কৃতিকে আপেক্ষিক একটা বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় স্থির থাকা একটা বিষয় সংস্কৃতি নয় সময়ের সাথে সাথে সংস্কৃতি তার নিজের ভাবধারা তার ব্যাপ্তি তার বিস্তার ইত্যাদি বিষয়গুলোকে রূপান্তর করে বা পরিবর্তন করে এ প্রসঙ্গে বোস নাইনটিন ফোরটিতে বলছেন তিনি বলছেন ফ্রান্স বোস চ্যালেঞ্জড ভিউজ ভিউজ মানে কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠী কেন্দ্রিক যে সিদ্ধান্ত অর্থাৎ সংস্কৃতি কোনো কখনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে কেন্দ্র করেই যে চর্চিত হবে বা বিশেষভাবে গুরুত্ব পাবে তা নয় এটা হচ্ছে যে কোনো মানে দুই বা তার বেশি জনগোষ্ঠীর যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের একটা অন্তর্ভুক্তির জায়গাও কিন্তু এখানে গুরুত্ব পেয়ে থাকে এখানে তাই তিনি বলছেন অ্যাডভোকেটিং ফর কালচারাল রিলেটিভিজম বলছে সংস্কৃতি কোনো এক হতে পারে না অর্থাৎ বলা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর যে সংস্কৃতি বা সাংস্কৃতিক বিচার্য বিষয় তা সকল সংস্কৃতির ক্ষেত্রে একই রকমই হবে বা একই ধরনের হবে তা নয় বৈচিত্র্যপূর্ণ সমাজ যদি হয় বৈচিত্র্যপূর্ণ যদি মানুষ থাকে বৈচিত্র্যপূর্ণ যদি ভাবধারা থাকে তাদের যদি সিদ্ধান্ত বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে দেখা যাবে তাদের রীতিনীতি যদি বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে দেখা যাবে যে এক একটা জনসম্প্রদায় বা এক একটা জনগোষ্ঠীর পরিপ্রেক্ষিতে সাংস্কৃতিক যে অবয়ব বা স্বরূপ তা ভিন্ন প্রকৃতির হচ্ছে আর ভিন্ন ভিন্ন সংস্কৃতি বিশিষ্ট সংস্কৃতির যে পারস্পরিক ভূমিকা বা ক্রিয়াশীলতা বা প্রভাব তা প্রমাণ করে যে সংস্কৃতি কখনো একটি নির্দিষ্ট মানদণ্ডে সীমাবদ্ধ একটি প্রক্রিয়া নয় এখানে তারা বলতে গিয়ে বলছেন যে কালচার শুড বি আন্ডারস্টুড বেস্ট অন দা অন দেয়ার ওন কন্টেক্স অ্যান্ড ভ্যালুজ আর সংস্কৃতি সবসময় প্রেক্ষিত অনুসারী হয় সংস্কৃতি সবসময় মূল্য অনুসারী হয় এক একটা পরিস্থিতিতে যে মূল্য যে বিষয়গুলি গুরুত্ব পায় বা মূল্য পায় তার উপর ভিত্তি করে সংস্কৃতি তার মূল্য তার নিজের যে স্বরূপটা সেটা প্রকাশ করে এখানে এখানে বলছে রাদার দেন জাস্ট বাই অ্যানাদার কালচার স্ট্যান্ডার্ডস মানে কোন একটা সংস্কৃতিকে বিশেষিত করা বা মূল্যায়ন করার জন্য অন্য কোন সংস্কৃতিকে মানদণ্ড হিসেবে কখনো ধরা হয় না অর্থাৎ যখন কোন একটা সংস্কৃতিকে বিচার করা হবে বা সংস্কৃতি বিষয়গুলোকে বিচার করা হবে সেখানে মানদণ্ড হবে কি প্রেক্ষিত না তো মূল্য এখানে কোনো অন্য কোন সংস্কৃতির যে সমস্ত স্ট্যান্ডার্ড প্যারামিটার আছে সেই স্ট্যান্ডার্ড প্যারামিটার গুলো এখানে এখানে বিচার্য হবে বিচার্য বিষয় হবে না বা গুরুত্ব পাবে না ঠিক আছে এরপরে এই কালচারাল রিলেটিভিজম সম্পর্কে বলতে তাহলে এখান থেকে বলা হচ্ছে যে সংস্কৃতি সম্পূর্ণভাবে একটা আপেক্ষিক বিষয় ঠিক আছে আপেক্ষিক বিষয় মানে কোনো একটা জনগোষ্ঠী বা একটা জনসম্প্রদায়ের সাংস্কৃতিক মানদণ্ডের ভিত্তিতে সংস্কৃতির যে শুধুমাত্র অনুশীলন হবে এমনটা ঠিক কথা নয় এরপরে বলছেন যে এরপরে বলা হচ্ছে যে দিস শিফট এনকারেজ দ্য ইনক দ্য স্টাডি অফ কালচারস অন দেয়ার ওন টার্মস অ্যান্ড হাইলাইটেড ইম্পর্ট্যান্স অফ কালচারাল ডাইভার্সিটি এই যে কালচারাল রিলেটিভিজমের যে মূল আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে কালচারাল ডাইভার্সিটি তা কালচারাল ডাইভার্সিটি মানে সংস্কৃতি সম্পূর্ণভাবে এটা বৈচিত্র্যপূর্ণ বিষয় এটা কোনো একক একটা বিষয় নয় যেখানে মানুষের বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায় সেই মানুষের বৈচিত্র্যতা সৃষ্টি করে সমাজের বৈচিত্র্যতা বা জনসম্প্রদায়ের বৈচিত্রতা আবার সেই বৈচিত্র্যতা ঠিক করে কি সাংস্কৃতিক বিভিন্নতায় রূপান্তরিত হয় সমাজের বিভিন্নতা একটি বিভিন্ন বিভিন্নতা বিশিষ্ট একটা সংস্কৃতির জন্ম দেয় এভাবেই অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্যতার বিষয়টা বিশেষিত হয়ে থাকে এইভাবে ধারণাটি বিবর্তন হয়েছে এর পরবর্তী বিবর্তিত ধারণাটি হচ্ছে স্ট্রাকচারালিজম মূলত একটি সমাজ আলোচিত একটি বিশেষ বিষয় যেখানে কাঠামোর বিষয়টিকে বা একটা সোশ্যাল প্যাটার্ন বা স্ট্রাকচারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এ প্রসঙ্গে লেভি লেভিস্ট্রস তে তিনি বলতে গিয়ে বলেছেন বলেছেন যে ভিউইং কালচার অ্যাজ দ্য সিস্টেম অফ আন্ডারস্ট্যান্ডিং স্ট্রাকচার ভিউইং কালচার অ্যাজ এ সিস্টেম অফ আন্ডারস্ট্যান্ডিং স্ট্রাকচার অর্থাৎ সোসাইটিটা কি স্ট্রাকচারে রয়েছে সেটাকে আন্ডারস্ট্যান্ড করা সেটাকে বোঝার একটা প্রক্রিয়া হচ্ছে কালচার তাহলে কালচার কি কালচার ইজ এ সিস্টেম অর কালচার ইজ এ প্রসেস দ্যাট বেসিক্যালি হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম অফ এ সোসাইটি অর্থাৎ কোনো একটা সমাজ কিভাবে গড়ে উঠেছে এটা সমাজের কাঠামোটা কি রয়েছে সে কাঠামোটাকে কাঠামোটা বোঝার ক্ষেত্রে বা সে সমাজের সিস্টেমটাকে বোঝার ক্ষেত্রে সংস্কৃতি একটা বিশেষ উপকরণ বা সহায়ক কৌশল এখানে বলছে পার্টিকুলারলি ইন দ্য মিথ অ্যান্ড কিনশিপ সিস্টেম কিনশিপ কথাটার মানেটা কি কিনশিপ মানে হচ্ছে পারস্পরিক ব্যক্তির মধ্যে একটা যে আন্তরিক একটা পারিবারিক ব্যবস্থা রয়েছে পরিবার পরিবার তন্ত্র রয়েছে সে তন্ত্র বা এখানে কিছু রীতিনীতি রয়েছে মিত মিত রয়েছে মানে পরম্পরা রয়েছে পরম্পরা বা পারিবারিক তন্ত্র এই ধরনের যে ব্যাস ব্যবস্থাগুলো রয়েছে এগুলো হচ্ছে সাংস্কৃতিক ব্যবস্থা যে সাংস্কৃতিক ব্যবস্থাগুলোকে বিচার বিশ্লেষণ করার পরিপ্রেক্ষিতে একটা সামাজিক ব্যবস্থা সম্পর্কে একটি সমষ্টিগত ধারণা লাভ করা যেতে পারে এরপরে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে স্ট্রাকচারালিজম এমফাসাইজ দ্য ইউনিভার্সালিটি অফ হিউম্যান কগনেটিভ স্ট্রাকচার এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইউনিভার্সিলিটি ইউনিভার্সালিটি অফ হিউম্যান কগনেটিভ স্ট্রাকচার অর্থাৎ বলা হচ্ছে যে মানুষ যতই বৈচিত্র্যপূর্ণ ভাবুক না কেন মানুষ যত রকম ভাবে বৈচিত্র্যপূর্ণ বিচার বিশ্লেষণ করুক না কেন কিছু ভাবনার মধ্যেও কিছু সাদৃশ্য বা সাজুজ্য লক্ষ্য করতে দেখা যায় অর্থাৎ ভাবনার ধরনগত সাজুজ্য বা সাদৃশ্য লক্ষ্য লক্ষ্য করা যায় অর্থাৎ ভাবনার প্রক্রিয়া ভিন্ন হতে পারে চিন্তনের প্রক্রিয়া ভিন্ন হতে পারে চিন্তনের বিষয় ভিন্ন হতে পারে কিন্তু এই বিভিন্নতার মধ্যেও একটা ঐক্য বিশেষ রূপে দেখতে পাওয়া যায় অর্থাৎ ভাবনা বা চিন্তন বা জ্ঞানচর্চার মধ্যে একটা একটা ইউনিটি বা ইউনাইটেড নেসের জায়গা বা টুগেদার নেসের জায়গাটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় অর্থাৎ হিউম্যান কগ্রেটিভ স্ট্রাকচারের মধ্যে একটা মিল দেখতে পাওয়া যায় যেটা যে মিলটা যেটা কি করে সার্বজনীন একটি বিচারধারা হিসেবে সার্বজনীনতার যে প্রেক্ষিত সেই প্রেক্ষিত রচনা করতে বিশেষভাবে সাহায্য করে সার্বজনীন মানে বলা হচ্ছে যে এই যে মানুষ শুধু ভাবে কোনো একটি নির্দিষ্ট জায়গায় ভাবে না একটা নির্দিষ্ট জনসম্প্রদায় মানুষই শুধু কেবল ভাববে এমনটা নয় এমনটা নয় বৈচিত্র্যপূর্ণ মানুষ রয়েছে বিভিন্ন জায়গায় মানুষ রয়েছে সেখানে সেখানে প্রত্যেকটা মানুষ তাদের নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য অভিযোজন করার জন্য তারা ভাবছে তাই বলা এটা সার্বজনীন বিচারধারা কিন্তু সেই সার্বজনীনতার মধ্যে একটা ঐক্যের জায়গা আমরা স্পষ্টভাবে দেখতে পাই যা সাংস্কৃতিক অনুশীলনের মধ্যে বিশেষ রূপে গুরুত্ব পেয়ে থাকে আরো বলা হয়েছে সাজেস্টিং দ্যাট অল হিউম্যান সোসাইটিস শেয়ার কমন প্যাটার্ন অফ থট যে কথাটা বলা হয়েছিল যে কমন প্যাটার্ন অফ থট চিন্তনের যে কমন প্যাটার্ন সেই চিন্তনের কমন প্যাটার্নটা মূলত হিউম্যান সোসাইটি ফলো করে থাকে চিন্তনের কমন প্যাটার্ন মানে এখানে বলা হচ্ছে ধরো যাক একটা জনসম্প্রদায় আছে তারা কতগুলো রীতিনীতি তৈরি করেছে তার রীতিনীতি যারা তৈরি করলো তারা একটু ডিফারেন্ট হয়ে ভাব ভেবেছিল মানে সেই কমিউনিটির ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য তারা ডিফারেন্ট ওয়েতে ভেবেছিল কিন্তু পরবর্তীকালে যারা সেই যে ভাবধারা বা যে রীতিনীতি রয়েছে সেগুলো কিন্তু তারা অতটা গভীরভাবে বিচার বিশ্লেষণ না করে হয়তো অনুকরণ করছে বা অনুসরণ করছে বা সেইভাবে ভাবছে তখন সেটাকে বলা হবে কমন প্যাটার্ন অব থটস যেটা হিউম্যান সোসাইটিতে রিফ্লেক্টেড হচ্ছে যেটি মূলত একটা সোসাইটির স্ট্রাকচার বিল্ড করতে সাহায্য করে এই প্রত্যেকটি বিষয় মূলত সাংস্কৃতিক অনুশীলনের সাথে সম্পর্কযুক্ত এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সিম্বলিক অ্যান্ড ইন্টারপ্রেটিভ অ্যান্থ্রোপলজি এটি কি এটিও হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিবর্তিত অবস্থা যা সংস্কৃতি সম্পর্কিত অনুশীলনটিকে একটি বিশেষ মানদণ্ডে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে গ্রেজ বলে এক ব্যক্তি সমাজতত্ত্ববিদ নাইনটিন সেভেন্টি থ্রিতে তিনি বলতে চেয়ে এরকম বলেছেন যে কালচারি যে সিস্টেম অফ সিম্বলস অ্যান্ড মিনিংস সিম্বলস অ্যান্ড মিনিংস এখানে বলা হচ্ছে সংস্কৃতি কতগুলো সংকেত আর অর্থের সমন্বয় সমন্বিত একটা অবস্থা অর্থাৎ যা দেখতে পাচ্ছি তা রীতিনীতি হোক তা বিশ্বাস হোক তা ধর্ম হোক তা আস্থা হোক তা জীবনশৈলী হোক তা জ্ঞান হোক কর্মক্ষমতা হোক অভ্যাস হোক সবগুলো হয় কখনো কখনো হয় কখনো তারা রূপে সমাজে রয়েছে মানুষ তা অনুকরণ করে আবার হয় কখনো তারা বিভিন্ন অর্থরূপে বর্তমান অর্থ এখানে মানে অর্থ বলতে এখানে ইকোনমি মানি নয় এখানে যে মিনিং অর্থাৎ এর ইন্টারপ্রিটেশনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ বোধ হিসেবে বর্তমান রয়েছে হয় হয় কখনো তারা সংকেত রূপে বর্তমান রয়েছে হয় কখনো আবার কখনো তারা কখনো বোধ রূপে বর্তমান রয়েছে বোধ বা আন্ডারস্ট্যান্ডিং বা মিনিং রূপে রয়েছে অর্থাৎ যে মানুষ যেমন বোঝে যে মানুষ যাকে যেমন বোঝে একটা হচ্ছে যাকে মানে এখানে কোড কোডের কথা বলা হচ্ছে বা সংকেতের কথা বলা হচ্ছে সে কোড রূপে সংস্কৃতির উপস্থিতি লক্ষ্য করা যায় মিনিং রূপে সংস্কৃতির উপস্থিতি বিশেষ রূপে লক্ষ্য করা যায় এখানে এনারা আরো ইনি আরো বলেছেন হি এম্পোসাইজ দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং কালচারাল সিম্বলস কালচারাল সিম্বলস অ্যান্ড রিচুয়ালস টু ইন্টারপ্রিট দ্য মিনিং বিহাইন্ড হিউম্যান বিহেভিয়ার এই 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 কাজটি হচ্ছে সাংস্কৃতিক কাজ এই কাজে সাংস্কৃতিক কাজে কি বলা হচ্ছে বলছে সাংস্কৃতিক কাজের মূল কাজ বিচার্য বিষয়ই হচ্ছে যে সাংস্কৃতিক সংকেতগুলোকে ভালো করে বোঝা সংস্কৃতি মূলত সংকেত রূপে বর্তমান রয়েছে মানুষের সাথে সমাজের মধ্যে বর্তমান রয়েছে এই সংকেতগুলিকে যথার্থভাবে অনুধাবন করা প্রয়োজন এগুলো সম্পর্কে বোধগম্যতা তৈরি করা প্রয়োজন পাশাপাশি আরো বলা হচ্ছে যে এক কোনো একটি জনসম্প্রদায় বা কোনো একটা সমাজের মানুষেরা ক্রিয়া করে চলেছে বা তারা বিশেষ ধরনের আচরণ করে চলেছে সেই আচরণগুলোকে ভালো করে বুঝতে হবে যদি ভালো করে বোঝা যায় তারা কেন কাজ করছে কাজ করার উদ্দেশ্য কি রয়েছে কাজ করার প্রেক্ষিত কি রয়েছে সে সম্পর্কে একটি গঠনমূলক ধারণা লাভ করা সম্ভব হবে তাই বলা হচ্ছে যে সংস্কৃতি সম্পর্কিত অনুশীলন এই সিম্বলিক বা ইন্টারপ্রেটিভ অ্যান্থ্রোপলজির আলোচ্য বিষয়ে হিসাবে উল্লেখ করা হয়েছে যে যে কালচার হচ্ছে কতগুলো সংকেত এবং সিম্বলের সমন্বয় সংকেত ও অর্থের সমন্বয় বা সংকেত বা অর্থকে নিয়ে অনুশীলন করার একটি বিশেষ বিষয় যেখানে মূলত এই মানবীয় যে সমস্ত সাংস্কৃতিক সংকেত রয়েছে সেগুলোকে বোঝার মধ্য দিয়ে সাংস্কৃতিক ভাবধারাকে বিশেষভাবে বুঝে উঠা যায় পাশাপাশি যে সমস্ত মানবীয় কর্মসূচি রয়েছে মানবীয় আচরণ রয়েছে সেগুলোকে যথাযথভাবে অর্থপূর্ণ করে তোলার মধ্য দিয়ে এর প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা সম্ভব হয় এই প্রসঙ্গে আরো বলা হয়েছে দিস অ্যাপ্রোচ শিফটেড দ্য ফোকাস ফ্রম মেটেরিয়াল স্পেক্স অফ কালচার টু দা ইন্টারপ্রিটিভ স্টাডি অফ কালচারাল সিম্বলস অ্যান্ড প্র্যাকটিস বলছে সাংস্কৃতিক অনুশীলনটা শুধুমাত্র বস্তুনির্ভর নির্ভর বিষয় কেন্দ্রিক অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি সম্পূর্ণভাবে সাংস্কৃতিক সংকেত এবং তার অনুশীলন বিষয়ক অনুশীলনের মধ্যে এটি সঞ্চালিত হয়েছে অর্থাৎ সংস্কৃতি এটি ইন্টারপ্রিটেশনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে বা সাংস্কৃতিক মধ্যে ইন্টারপ্রিটেশনের জায়গাটা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এরপরে যেটা সাত নম্বর বিষয়টি রয়েছে পর্বটি সেটা হচ্ছে পোস্ট মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি ভিউজ পোস্ট মডার্ন বা বলা হচ্ছে আধুনিকত্বর আধুনিকতার পরবর্তী অবস্থা বর্তমান কালকে সেটা উল্লেখ করা যেতে পারে বা সমকালীন অবস্থাকে বোঝা বলা যেতে পারে এই সমকালীন অবস্থাতে মূলত সংস্কৃতির অর্থটা কেমন ভাবে বিবর্তিত হয়েছে এখন সংস্কৃতি বলতে কি বোঝানো হয় ফিশার নাইনটিন তারা বলছে তারা বলছে যে কোয়েশ্চেন দ্য আইডিয়া অফ এ সিঙ্গেল অ্যান্ড অবজেক্টিভ ট্রুথ অ্যাবাউট কালচার এম্পাসাইজিং এম্পাসাইজিং দ্য প্লুরালিটি অ্যান্ড ফ্লুইডিটি অফ কালচারাল আইডেন্টিস এখানে যে জায়গাগুলো তারা উল্লেখ করতে চেয়েছেন সেটা হচ্ছে তারা একটা একটা বিশেষ কোশ্চেন্স বা একটা বিশেষ জায়গাকে হাইলাইট করেছেন একটা বিশেষ সত্যকে হাইলাইট করেছেন সে জায়গাটা হচ্ছে বহুমুখীনতা বহুমুখীতা না এটাকে বলছে বহুত্ববাদ বা প্লুরালিটি যেটাকে বলা হচ্ছে বহুত্ব অবস্থা বা বহুত্ব স্বরূপ আর আরেকটি হচ্ছে যেটা হচ্ছে নমনীয়তার যে প্রকৃত স্বরূপ অর্থাৎ সংস্কৃতির একটা জায়গা রয়েছে রয়েছে ফ্লুইডিটির জায়গা রয়েছে হ্যাঁ একটা নমনীয় জায়গা অর্থাৎ কমন জায়গা অ্যাক্সেসেবল যেটাকে বলা হচ্ছে অ্যাক্সেসেবল যেটা সাধারণ মানুষের সাথে খুব ইজিলি যেটাকে অ্যাক্সেস করা যায় যেটাকে গ্রহণ করা যায় এমন একটা জায়গা আর যেটা হচ্ছে একটা বৈচিত্র্যপূর্ণ জায়গা একটা বহু বহুত্ববাদ বা বহুত্ব বহুত্বের যে জায়গাটা রয়েছে বৈচিত্র্যপূর্ণতার জায়গা রয়েছে তাহলে সাংস্কৃতিক দুটো অবয়ব বা দুটো প্রেক্ষিত এখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে একটা বহুত্ব অবস্থাটা গুরুত্ব পেয়েছে আর পাশাপাশি একটা হচ্ছে নমনীয়তার জায়গাটা গুরুত্ব পেয়েছে বা যে বিষয় যে বিষয়গুলি মূলত মানুষের সাথে সমাজের সাথে কানেক্টেড বিষয় হ্যাঁ সেই বিষয়গুলো এখানে গুরুত্ব পেয়েছে অর্থাৎ বলা হচ্ছে যে সাংস্কৃতিক মর্যাদা বা সাংস্কৃতিক পরিচিতি লাভের জন্য সংস্কৃতিকে ভালো সংস্কৃতিকে ভালো করে বোঝার জন্য সংস্কৃতির মধ্যে যে সাধারণ জিনিসগুলো রয়েছে যে সাধারণগুলো জিনিসগুলো মূলত মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত মানুষ জীবনশৈলীর সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত যেগুলোকে সমৃদ্ধ করা যায় যেগুলোকে উন্নত করা যায় সেই বিষয়গুলি হলো সাংস্কৃতিক ধারা সেগুলো সাংস্কৃতিক বিচার্য বিষয় আর আরেকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে যে সংস্কৃতি কোনো নিচক একক কোনো উপাদান নয় বা একক কোনো বিচারধারা নয় এটা একটা বহুমুখী একটা বিচারধারা যেখানে বহুমুখী বা বৈচিত্র্যতার বিষয়গুলির প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এই বিষয়টি সম্পর্কে দুরাই নাইনটিন নাইনটি সিক্সে তিনি আরো বলেছেন আপ দুরাই সম্পর্কে বলতে গিয়ে কন্টেম্পোরারি ভিউজ অন কালচারাল এম্পোসাইজ হাইব্রিডিটি যেটা বলা হচ্ছে হাইব্রিডাইজেশনের জায়গাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে গ্লোবালাইজেশনের জায়গাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে ডাইনামিক নেচার অফ কালচার আইডেন্টিটির কথা বলা হয়েছে এখানে বলছে অ্যাক্নোলজি দ্য ইম্প্যাক্টস অফ গ্লোবাল ইন্টারাকশন অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলা হচ্ছে যে এই যে এই সময়কালে প্রযুক্তির উন্নতি এবং যে সমগ্র বিশ্বের যে অন্তর্ভুক্তি কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে কোনো একটি নির্দিষ্ট দেশ বা রাষ্ট্র তার কর্ম মানে কার্যকারিতার জায়গাটাকে সীমাবদ্ধ রাখেনি এটা সমগ্র বিশ্ব আজকে বিশ্বায়নের জন্য সমগ্র বিশ্বের মানুষের বিশ্বায়নের জন্য একটি নির্দিষ্ট ভৌ মানে একটা একটা নির্দিষ্ট ভূগোলে পরিণত হয়েছে একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে সংকুচিত হয়েছে বা পরিব্যাপ্ত হয়েছে বলা যেতে পারে অর্থাৎ কোনো রকমের ভৌগোলিক প্রতিবন্ধকতা বা বাধা এক্ষেত্রে লক্ষ্য করা যায় না একই রকমভাবে প্রযুক্তিগত উন্নতির জন্য এখানে দেখা যাচ্ছে যে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ সংস্কৃতির যে মুখ্য বিষয়গুলি রয়েছে সে মুখ্য বিষয়গুলো আজকে প্রযুক্তি নির্ভর বা উন্নত প্রযুক্তি নির্ভর অনুশীলনের মধ্যে ধীরে ধীরে বিবর্তিত হয়েছে যেখানে বিশ্বায়নের প্রভাব দেখতে পাওয়া যায় যেখানে সাংস্কৃতিক গুণাগুণের একটা গতিধর্মী পরিবর্তন দেখতে পাওয়া যায় এই বিষয়গুলি হচ্ছে মূলত সাংস্কৃতিক বিষয় অনুশীলন আরো সহজ করে বলতে গেলে বলা যায় যে আধুনিককালে আধুনিককালে আধুনিক বিশ্বায়নের জন্য প্রযুক্তির উন্নয়নের জন্য মানব জীবনে বিভিন্ন ধরনের প্রগতিশীল পরিবর্তন দ্রুততার সাথে সম্ভব হয়েছে সেই দ্রুত প্রগতিশীল পরিবর্তনটা মানব চিন্তন বিচারধারা রীতিনীতি কর্ম কৌশল বা কর্ম শৈলী প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনকে সুনিশ্চিত করেছে এই বিষয়গুলি সম্পর্কিতে যখন বৈজ্ঞানিক অনুশীলন করা হয় সেই অনুশীলনকেই এই সমকালীন পর্যায়ে যেটাকে বলা হচ্ছে সংস্কৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে এটা আপ আপা আপ্পাদুরাইয়ের অভিমত অনুসারে এরপরে লাস্টলি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কালচারাল স্টাডি আধুনিককালে সংস্কৃতিকে আলাদা করে অনুশীলন করা হচ্ছে সংস্কৃতি একটি আলাদা করে স্বতন্ত্র রূপে অনুশীলনের বিষয় বা বিচার্য বিষয় হিসেবে বিশেষ জায়গা করে নিয়েছে ইন এ মার্চ অফ কালচারাল স্টাডিজ ইন দ্য লেট টোয়েন্টিথ সেঞ্চুরি অর্থাৎ বিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর পরবর্তী বিংশ শতাব্দী নয় একবিংশ এখানে বিংশ শতাব্দী বিংশ শতাব্দীর সর্বশেষ পর্ব পর্যায়ে ইন্টিগ্রেটেড প্র্যাকটিস ফ্রম সোশিওলজি অ্যান্থ্রোপলজিক্যাল অ্যান্থ্রোপোলজি লিট লিটারি থিওরি টু এক্সপ্লোর পাওয়ার ডাইনামিক্স আইডেন্টি কালচারাল প্রোডাকশন ইন কন্টেম্পোরারি সোসাইটিস হালের মতে বা হাল এ প্রসঙ্গে নাইনটিন নাইনটি বলছেন কি বলছেন যে বর্তমানকালে এই বিষয়গুলো সাংস্কৃতিক অনুশীলন বলে বিবেচিত হয়েছে কোন বিষয়গুলির অনুশীলন বলছে পাওয়ার ডাইনামিক্স পাওয়ার ডাইনামিক্সটা কালচারাল স্টাডির সাথে সম্পর্কযুক্ত কালচারাল আইডেন্টি কালচার একটা বিশেষ বিষয় কালচারাল প্রোডাকশন একটা গুরুত্বপূর্ণ বিষয় পাওয়ার ডাইনামিক্স আইডেন্টি কালচারাল প্রোডাকশন এগুলো হচ্ছে সংস্কৃতি বিষয়ক অনুশীলন হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে মূলত তিনটি অধিকাংশ ডিসিপ্লিনারি স্টাডির মানে অনুশীলনের মধ্যে এগুলো জায়গা করে নিয়েছে ডিসিপ্লিনারি স্টাডি বলতে এখানে বলা হচ্ছে যেমন সমাজতাত্ত্বিক অনুশীলনে নৃতাত্ত্বিক অনুশীলনে সাহিত্যের অনুশীলনে এই অনুশীলনযোগ্য বিষয়গুলি বিশেষ গুরুত্ব বিশেষ মর্যাদার দাবি রাখে বিশেষভাবে প্রতিষ্ঠা পেয়েছে বা গুরুত্ব পেয়েছে সেই জন্য বলা হচ্ছে যে আধুনিককালে সংস্কৃতি বিষয়ক অনুশীলনটি একটি বিশেষ মাত্রা পেয়েছে যেটি কালচারাল স্টাডিজ বলে বিবেচিত হয়েছে একই রকম ভাবে এই সেগমেন্টে আরো বলা হচ্ছে যে দিস ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এক্সামিন দা এক্সামিনস হাউ কালচার ইন্টারসেক্টস উইথ ইস্যুস অফ রেস জেন্ডার ক্লাস অ্যান্ড আইডিওলজি বলা হচ্ছে যে এই কালচারটা কালচারাল সম্পর্কিত অনুশীলনটা হচ্ছে এমন একটা ইন্টারডিসিপ্লিনেরি অ্যাপ্রোচ যেখানে দুই বা তার বেশি ডিসিপ্লিন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়ে অনুশীলন করে চলছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কি জাতি লিঙ্গ শ্রেণী বা যে কোনো রকমের আদর্শ এই বিষয়গুলোকে কেন্দ্র করে সংস্কৃতি কীভাবে সেগুলোকে নিয়ে পরস্পরের মধ্যে মেলবন্ধন করছে পরস্পরের মধ্যে একটা কমন তৈরি করার চেষ্টা করছে বা একটা একটা ইন্টিগ্রেটেড জায়গাকে ডিজাইন করার চেষ্টা করছে সেই বিষয় সম্পর্কিত চর্চা করা হচ্ছে তাই এখান থেকে বলা যাচ্ছে যে প্রথমে সংস্কৃতিকে যেভাবে বিচার বিবেচনা করা হতো সংস্কৃতি বলতে যা বোঝানো হতো আধুনিক কালে সম্পূর্ণভাবে তার ধারণা ধীরে ধীরে বিবর্তিত হয়ে এটি আধুনিক অবস্থা লাভ করেছে ঠিক আছে